আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আমিও ভালো আছি চলে আসলাম বরাবরের মতো আজকে আবারও একটি গল্প নিয়ে আর আজকের গল্পটি কোনো ভৌতিক কিংবা জীবন কাহিনী বা কোনো কিছুই না আজকে যে গল্পটা বলবো সেটা কিন্তু প্রত্যেকটা মানুষের জীবনেরই সত্য ঘটনা আর একটি শিক্ষণীয় গল্প একটা মানুষ যখন একটা মানুষকে ঠকায় সেও কোনো না কোনোভাবেই ঠকে সেটা সব মানুষই মনে রাখা খুবই দরকার তো সেরকমই একটা শিক্ষণীয় গল্প নিয়ে আজকে আমি আপনাদের সামনে চলে আসছি তো গল্পটি শুরু করেতেই চলেন গল্পটি হচ্ছে একজন গোয়ালিনী আর গোয়ালের হতদরিদ্র এক গরিবের কাহিনী তাদের জীবন কাহিনী নিয়ে আজকে আমার গল্পটা আর এটা অবশ্যই একটা শিক্ষণীয় গল্প প্রত্যেকটা মানুষের জীবনে এটা এটার ভেতরে অনেক কিছু শেখার আছে তারা ছিল গ্রামের অনেক দরিদ্র তাদের কয়েকটা গরু ছিল সেই গরু নিয়ে গরুর দুধ দিয়ে তাদের সংসার দুধ বিক্রি করে তাদের সংসার চলতো দুধ থেকে কিছুটা আলাদা করে রেখে ওটা থেকে তারা মাখন তৈরি করতো স্বামী স্ত্রী অনেক কষ্ট করে তাদের সংসারের উন্নতির জন্য অনেকভাবে চেষ্টা করতো যে কিভাবে একটু স্বচ্ছলতা আনা যায় তো দুধ বিক্রি করে যা একটু দুধ থাকতো সেই দুধটা দিয়ে সারা রাত দুজনে মিলে মাখন বানাতো আর মাখন বানাতে একটু সময় লাগেই তাই সারা রাত জেগে থেকে মাখন বানাতো সকাল ভোর হলেই স্বামী তার মাখনগুলো নিয়ে বাজারে বিক্রি করতে চলে যেত তারা মাখনগুলোকে এক একটা ওজন অনুসারে রোল বানিয়ে বানিয়ে একটা বক্সের ভিতর রেখে তারপর সেই রোলগুলো বাজারে নিয়ে যেত আর সেই গোয়ালের একটা নির্দিষ্ট দোকান ছিল যে দোকানে সে সবসময় তার মাখনগুলো বিক্রি করত। সে প্রতিদিনের মতো মাখনগুলো বিক্রি করে তার দোকান থেকেই তার সংসারে খাবারের জন্য টুকটাক জিনিস কিনে চাল ডাল চিনি যা দরকার সেগুলো কিনে বাড়ি ফিরে চলে আসলো এটা প্রতিদিনই হতো একদিন দোকানদার হঠাৎ করেই সন্দেহজনকভাবে ফ্রিজে রাখার আগেই মাখনগুলোকে সে চিন্তা করলো একটু মেপে দেখি সেই সেই মাখনগুলোকে এক একটা রোল আলাদা আলাদা করে মেপে দেখলো প্রত্যেকটা মাখনের মধ্যেই একশো গ্রাম কম প্রতিটা এক কেজি হওয়ার কথা ছিল সেখানে নয়শো গ্রাম মা দোকানদার আলা তো খুবই রেগে গেছে বিক্রে ক্রেতা খুবই রেগে সে তাকে অনেক গালি করলো মনে মনে যে পরের দিন আসুক তাকে আমি আচ্ছা মতো খারাপ ব্যবহার করব এবং তার থেকে আমি আর কোনো দিন মাখন কিনবো না রোজকারের মতো আজও সেই গোয়াল এলো তার মাখন বিক্রি করার জন্য সে দূর দূর করে তাকে তাড়িয়ে দিল তাড়িয়ে দিয়ে বলল। যে তোমার মুখও আমি আর দেখতে চাই না তুমি আমার মতো দোকানদারকে ঠকাও তুমি জানো আমি কাল তোমার প্রত্যেকটা মাখন মেপে দেখিয়েছি মেপে দেখি প্রত্যেকটাতে নয়শো গ্রাম কোনোটাতে উনিশ বিশ নাই তুমি আমাকে অনেক ঠকাইছো তখন গোয়াল বলল যে স্যার আমি এতটাই দরিদ্র যে আমার না পা দাড়িপাল্লার পাল্লার বাটখারা কেনার মতো সামর্থ্য নাই প্রতিদিন আমি আপনার কাছ থেকে এক কেজি চিনি নিয়ে যাই সেই চিনি এক পাশে পাল্লার রেখে আরেক পাশে মাখন দিয়ে আমি মাখনটাকে ওজন করি সেই ওজন অনুসারেই আমি আপনার কাছে আসি আমি জানি না এখানে কতটা চিনি ছিল আপনি যতটা চিনি দিয়েছেন ঠিক সে ততটাই চিনি মাপেই আমি মাখন মাপি তাই হয়তো কম বেশ হতেই পারে তখন দোকানি আর একটা কথাও বলতে পারলো না সে ভাবল প্রতিদিন কিন্তু আমি তাকে চিনি দেওয়ার সময় নয়শো গ্রামই দিতাম একশো গ্রাম কম দিতাম আর সে একজনকে ঠকিয়েছে বলে সেই একই ঠকা সে নিজে ঠকলো আর এটার মধ্যে শিক্ষা আমাদের নেওয়া উচিত যে আসলে কাউকে কোনো দিন ঠকাতে হয় না নিজের উপরেই একদিন এসে পড়ে আমাদের সবার উচিত নিজে যখন ভালো থাকবো তখন আমাকে আমার আশেপাশের প্রত্যেকটা মানুষই ভালো থাকবে কেউ আমাকে ঠকাতে পারবে না আমি যদি কাউকে ঠকাই আমাকে একদিন আল্লাহ ঠিক ঠকিয়ে দিবে তাই সবার চেষ্টা করা উচিত কাউকে না ঠকিয়ে নিজেও যেন কোনোদিন না ঠকে সেই চেষ্টাই করা হতদরিদ্র লোকটাকে ঠকিয়ে তার কোনো লাভ হলো না বরঞ্চ তারই ক্ষতি হলো জবাবদিহিতাও আল্লাহর কাছে করতে হবে আমরা সবাই চেষ্টা করব সেভাবেই ভালো থাকার আশা করি গল্পটি ভালো লেগেছে এবং আমরা প্রত্যেকটা মানুষ চেষ্টা করব সেভাবে চলার যেন আমাদেরকে কেউ কোনো দিন ঠকাতে না পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন এবং কীরকম গল্প আপনারা শুনতে চান আমাকে একটু কমেন্টস করে জানাবেন আর পাশে থাকবেন সব সময় সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম